হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো অবশেষে প্রকাশিত হয়ে গেল আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আসরের ডেট হ্যাঁ ফ্রেন্ডস বিসিসিআই অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে কবে বসতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আসর হ্যাঁ ফ্রেন্ডস আগামী নভেম্বর মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ বসতে চলেছে আইপিএলের মেগানিলামের আসর এবং এবার আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের আসর কিন্তু বসতে চলেছে সৌদি আরবের বুকে জেদ্দাতে হ্যাঁ সৌদি আরবের জেদ্দাতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের আসর এবং এবারের আইপিএলের মেগানিলাম চলবে দুদিন দিন ধরে অর্থাৎ নভেম্বরের ২৪ তারিখ শুরু হবে এবং শেষ হবে পঁচিশ তারিখ অর্থাৎ হাতে আর মাত্র কয়েক সপ্তাহ রয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের অক্সান স্ট্র্যাটেজি তৈরি করার জন্য এখন থেকেই জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে কিন্তু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা মেগা নিলামে কোন কোন প্লেয়ারকে তারা টার্গেট করবে এবং এবারের নিলামে। এক হাজার পাঁচশো চুহাত্তরটি প্লেয়ার নিজেদের নাম রেজিস্টার করেছে যার মধ্যে এগারোশো পঁয়ষট্টিটা প্লেয়ার হচ্ছে ইন্ডিয়ানস এবং চারশো নটি প্লেয়ার কিন্তু বিদেশি প্লেয়ার যেখানে এবারের মেগা নিলামে মাত্র দুশো চারটি প্লেয়ারই বিক্রি হতে পারবে অর্থাৎ দুশো চারটি প্লেয়ারের স্লট কিন্তু ফাঁকা রয়েছে এছাড়াও এবারের মেগা নিলামে বিদেশি প্লেয়ার রয়েছে সব থেকে অস্ট্রেলিয়া থেকে অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে ছিয়াত্তরটি প্লেয়ার নিজেদের নাম রেজিস্টার করেছে এছাড়াও ইংল্যান্ড থেকে বান্যটি এবং আফগানিস্তান থেকে উনত্রিশটি নিউজিল্যান্ড থেকে উনচল্লিশটি প্লেয়ার নিলামে নাম রেজিস্টার করেছে সব মিলিয়ে কিন্তু মাত্র দুশো চারটি প্লেয়ারই কিন্তু নিলামে বিক্রি হবে ম্যাক্সিমাম এবং এছাড়াও ম্যাক্সিম্যাম পঁচিশটি প্লেয়ারের স্কোয়াড কিন্তু গঠন করতে পারে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি এছাড়াও এবারের মেগা নিলামে ক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে আটচল্লিশটি এবং ক্যাপড ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে দুশো বাহাত্তরটি এবং আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার্স যারা এর আগেও আইপিএলে খেলেছে সেরকম প্লেয়ার রয়েছে একশো বাহান্নটি এবং আনক্যাপড ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা এর আগে আইপিএলে খেলেছে সেরকম প্লেয়ার রয়েছে তিনজন এবং আনক্যাপড ইন্ডিয়ানস রয়েছে নশো পঁয়ষট্টিটি এবং আনক্যাপড ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে একশো চারটি সব মিলিয়ে পনেরোশো চুহাত্তরটি প্লেয়ার এবারের মেগানিলামে নিজেদের নাম রেজিস্টার করেছে তবে এর মধ্যে থেকেও শর্ট করবে বিসিসিআই এবং এরপর তারা অফিসিয়াল প্রকাশ করবে যে কোন কোন প্লেয়ার মেগা নিলামে নিজেদের নাম দিয়েছে সব মিলে মাত্র কয়েকদিন বাকি রয়েছে আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আসর বসতে অর্থাৎ আগামী চব্বিশ এবং পঁচিশে নভেম্বর বসতে চলেছে সৌদি আরবের বুকে আইপিএল দু হাজার পঁচিশের মেগানিলামের আসর সো ফ্রেন্ডস তোমাদের কি মনে হচ্ছে এবারের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হতে চলেছে কোন প্লেয়ারটি তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে আর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ